বাংলাদেশী টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট। আজ সোমবার 15 মে 2023, বাংলা পহেলা জ্যৈষ্ঠ 1430। চলুন দেখে নেওয়া যাক দেশ ও বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি কত টাকা। প্রথমে আসি মালয়েশিয়ান এক রিঙ্গিত 24 টাকা বরাবর, সৌদির 1 রিয়াল 28 টাকা 64 পয়সা, মার্কিন $1 $107.50, ইউরোপীয় 1 ইউরো $116.73, ইতালিয়ান 1 ইউরো $119.10, ব্রিটেনের 1 পাউন্ড $133.21, সিঙ্গাপুরের $1 $80.90, অস্ট্রেলিয়ান $1 $71.44, নিউজিল্যান্ডের $1 $66 বরাবর, কানাডিয়ান $1 $77.54, UAE মানে দুবাইয়ের 1 দিরহাম $29.39, ওমানি 1 রিয়াল $278 বরাবর, বাহরানি 1 দিনার $286.21, কাতারি 1 রিয়াল $29.60, অপরদিকে রয়েছে কুয়েতি 1 দিনার $350.25, সুইজারল্যান্ডের 1 ফ্রেঞ্চ $118.70, দক্ষিণ আফ্রিকান 1 রান্ড $5.61, জাপানি 1 ইয়েন $79, দক্ষিণ কোরিয়ান 1 উন 80 পয়সা, সর্বশেষ আসি ইন্ডিয়ান 1 রুপি $1.29। বন্ধুরা, প্রত্যেক দিন আপনাদের সাথে একটি কথা শেয়ার করে থাকি, সেটা হচ্ছে উপরে উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য কিছুটা আংশিক পরিবর্তন হতে পারে। এছাড়াও অনলাইন মাধ্যমে ট্রান্সফার, এজেন্ট মাধ্যমে ট্রান্সফার, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিক আপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে কিছুটা মূল্য প্রকৃত মূল্য থেকে কম বেশি হতে পারে। সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে সঠিক তথ্য জানতে পারেন। গুগল বা কারেন্সি কনভার্টার কখনোই ব্যবহার করবেন না, কারণ ওইখানে শুধুমাত্র ক্রয় বা বিক্রয়ের কর দেওয়া থাকে। আমাদের ইউটিউব চ্যানেল এবং একই সাথে ফেসবুক পেজ কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বা বিক্রয় করে না। আমরা শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে বাংলাদেশি টাকা বিভিন্ন দেশের মুদ্রায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যায় তার একটি বাস্তব রেট দিয়ে থাকি। আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে বাংলাদেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন। ব্যাংকের মাধ্যমে বা বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত 2.5% হারে সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা আপনি পাবেন। মানে 1 লক্ষ টাকা যদি পাঠান তাহলে এর সাথে 2,500 টাকা যোগ হয়ে 1,02,500 টাকা পাবেন। বন্ধুরা, আপনাদের সাথে প্রত্যেকদিন এই ভিডিওগুলো আমি শেয়ার করছি। আপনাদের কাছে অনুরোধ থাকলো, প্রতিটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক সময়ের প্রয়োজন, অনেক কিছু ত্যাগ স্বীকার করে ভিডিও তৈরি করা হয়, তো অনুরোধ থাকলো যদি বিন্দু পরিমাণ আপনি যদি উপকৃত হয়ে থাকেন আমাদের এই ভিডিও থেকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে আপনাদের বিন্দু পরিমাণ বলতে যেটা বলতে চাচ্ছি উপকৃত হন অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাহলে অবশ্যই একটা ভিডিও অন্তত পক্ষে ফেসবুকে আপনার যে টাইমলাইন আছে ওখানে শেয়ার করে দিবেন। আপনার কাছে অনুরোধ, যদি না করেন তাহলে কিছু করার নাই, এটা আমার আপনাদের প্রতি একটা বিশ্বাস যে আপনারা করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে যদি বেঁচে থাকি সুস্থ থাকি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।